আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লি ফুড বুক। দর্শক, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের জন্য আজকে আমরা নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হচ্ছে আলু পুরি রেসিপি। এটা তৈরি করার জন্য আমাদেরকে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি আপনাদের একবার করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। এরপর ময়দা ময়ান করার জন্য আমাদের তেল ও লবণ লাগবে, সাথে একটু পানি। আর এরপর আমাদের লাগবে আলু পুরির জন্য যে পুরটা তৈরি করতে হবে, সিদ্ধ আলু নিয়েছি একটি বড়, সাথে 4 টুকরা শুকনা মরিচ ভাজা, আর ধনে পাতা কুচি, আর তেল। এগুলো একসাথে আমরা ভর্তা তৈরি করব, এবং সেই ভর্তার পুরটা আমরা ময়দার ময়ানের ভেতর কিভাবে করে দিয়ে আলু পুরিটা তৈরি করছি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, পুরির ময়ানটা তৈরি করার জন্য আমরা প্রথমে সামান্য পরিমাণ লবণ, এরপর লবণটা দিয়ে একটু মেখে নিচ্ছি। তেল আমরা 3 চা চামচের মতো তেল নিলাম। আস্তে আস্তে করে একটু একটু করে পানি দিয়ে ময়দাটা মথে নিতে হবে। পিওয়ার্স, পুরীর ময়দার ময়ানটা যদি ঠিক মতো মথা না হয় তাহলে পুরিটা ফুলবে না। সো সেক্ষেত্রে আপনাদের এটাকে ভালোভাবে মথে নিতে হবে, আর একটু যেভাবে আমরা দেখাচ্ছি সেভাবে করার চেষ্টা করবেন, তা না হলে পুরির ময়দাটা শক্ত হয়ে যাবে আর ফুলবে না। একটু আস্তে আস্তে করে একটু পর পর পানি দিয়ে তারপর মুততে হবে। ময়ানটা তৈরি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আলু ভর্তাটা করে নিচ্ছি। ময়ানটা কিছুক্ষণের জন্য রেখে দেব। শুকনো মরিচ, লবণ, ধনে পাতা কুচি একসাথে মেখে নিচ্ছি। এরপর আলুটার সাথে মিশিয়ে আলু ভর্তা তৈরি করব। পুরির ভিতরে দেওয়ার জন্য পুরটা তৈরি হয়ে গেল। আমরা এখন পুরি তৈরি করে সেটার ভেতরে এই পুরগুলো দিয়ে তারপর ভেজে নেব। দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে একটা পুরি তৈরি করে দেখাচ্ছি। পুরি তৈরি করার জন্য আমরা ময়দার কিছু অংশ নিয়েছি, আর এর সাথে এই ময়দার খামিরের অংশটার মধ্যে আমরা এখন আলুর পুরটা নিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। সামান্য করে এটা এখন আমরা একটু বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলা যাবে না দর্শক, এটাকে হালকা একদিকে চাপ দিয়ে একটু অল্প বেলে নিতে হবে। দর্শক, পুরি খুব সহজেই ঘরে তৈরি করা যায়। ঘরে আপনারা তৈরি করে আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে এই পুরি তৈরি করে খাওয়াতে পারেন খুব সহজেই। পুরিটা বেলে ফেলেছি আমরা। এখন পুরিটা বেলার জন্য আপনারা কখনো গুঁড়ি ইউজ করবেন না, সামান্য পরিমাণ তেল ইউজ করতে পারেন। দর্শক, আমাদের পুরিটা বেলা হয়ে গেছে। আমরা এখন আস্তে আস্তে বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি, তারপর আমরা ভেজে এটাকে আপনাদের পরিবেশন করে দেখাবো। দর্শক, আমরা কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন আমরা পুরি দিয়ে দিচ্ছি। পুরিটা ডুবা তেলে ভাজতে হবে, আস্তে আস্তে করে একটু নাড়তে হবে, তাহলে পুরিটা ফুলবে। একটু তেল উপর থেকে ছেড়ে দিলে ভালো হবে, পুরিটা ভালো ফুলবে।
আপনারা দেখতে পাচ্ছেন পুরিটা খুব সুন্দর করে ফুলে গেছে, আস্তে আস্তে করে পুরিটা আলো ফুলছে, হালকা একটু বাদামি রং হলে আমরা পুরিটা নামিয়ে নেব। এইভাবে করে আমরা সবগুলো পুরি ভেজে নেব। পুরিটা তুলে নিতে হবে, হালকা একটু তেল ছেঁকে তারপর তুলতে হবে। বাকি সবগুলো পুরি একটা একটা করে আমরা ভেজে নেব। আপনারা দেখতে থাকেন দর্শক, দেখুন কিভাবে পুরিটা ফুলে উঠছে। একটু চাপ দিলে পুরিটা ফুলে। সবগুলো পুরি আমরা ভেজে নেব দর্শক, আপনাদেরকে আমরা দেখাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আলু পুরি। খুব সহজেই একটি ঘরে তৈরি করা রেসিপি, আপনারা আশা করি অবশ্যই ঘরে তৈরি করবেন। এবং আমাদের চ্যানেল, যদি আমাদের দেওয়া রেসিপিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো। ধন্যবাদ দর্শক, আপনারা দেখতে থাকবেন আমাদের এই চ্যানেল। আমরা আগামীতে আরও সুন্দর এবং সহজে ঘরে তৈরি করার আরও অনেক রেসিপি আপনাদের জন্য নিয়ে আসব। ধন্যবাদ।